হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আজ আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে আপনি বিট 365 অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করবেন, যেহেতু বাংলাদেশে বিট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে বন্ধ আছে, এখন 2018 সালে বন্ধ করে দিছে। এই জন্য আমরা অন্য কান্ট্রিতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলব বাংলাদেশের হয়ে। এর জন্য আপনাকে দুটো জিনিস লাগবে, একটা হলো আপনার ইউএসএর একটা পাসপোর্ট কালেক্ট করতে হবে, সেকেন্ড হলো আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। আর বিট অ্যাফিলিয়েটের অ্যাকাউন্টের সুবিধা হলো, ধরেন যে আপনি আপনার বিটের রেফারেল অ্যাকাউন্ট থেকে যদি কাউকে অ্যাকাউন্ট করান, বিটের অ্যাকাউন্ট করে ফেলেন, তাহলে আপনি 30% কমিশন পাবেন লাইফ টাইম। ধরেন আপনার রেফারেল লিঙ্ক থেকে কেউ একজন বিট অ্যাকাউন্ট খুললো, সে ডিপোজিট করলো তার অ্যাকাউন্টে, আপনি 30% করে কমিশন পেতে থাকবেন। সে যত ডলার ইনকাম করুক এবং উইথড্র করুক এবং ডিপোজিট করুক, তার উপর আপনি লাইফ টাইম 30% কমিশন পাবেন। এটাই সুবিধা বিট অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। চলুন বন্ধুরা শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি অ্যাড্রেস বারে বিট 365 অ্যাফিলিয়েট বিট 365 অ্যাফিলিয়েট লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন প্রথমে আসছে বিট 365 অ্যাফিলিয়েট .com, আপনি এটাতে লগ ইন করবেন। দেখেন 30% কমিশন পাবেন। এখানে আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরিটা চুজ করতে হবে, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করবো এর জন্য আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম। আপনাকে আগেই বলছি আপনার একটা ইউএস এর পাসপোর্ট লাগবে, অথবা ইউএস এর একটা যে কোনো গভর্নমেন্ট আইডি হলেই হবে। আমার ইউএস এর একটা পাসপোর্টটা আছে, আমি এটা দেখে করব। আপনি এখানে ডেট অফ বার্থটা দিবেন, ছোট করে নিন একটু। আপনি এখানে ডেট অফ বার্থটা চুজ করে নেবেন, ডেট অফ বার্থ আমার 26 জুন 1964, 26 জুন 1990, ঠিক আছে। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, পাসপোর্টে যেরকম আছে সেই রকমই দিবেন। আমি ফার্স্ট নেম দিচ্ছি, এখানে লাস্ট নেম দিবেন, এখানে কোম্পানি নেম দিলেও হবে না দিলেও হবে, কিন্তু এখানে কোম্পানি নেম আপনাকে দিতে হবে। আমরা দেব আপনার যে রিলেটেড ওয়েবসাইট সে রিলেটেড একটা দিবেন। আমরা দিলাম আমাদের ওয়েবসাইটের একটা কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনার ওয়েবসাইটটা মাস্ট একটা ভালো মানের ওয়েবসাইট হতে হবে। ভালো মানের ওয়েবসাইট না হলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। আমরা ওয়েবসাইটটা কপি করে দিলাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস কপি করে দিলাম। এখানে কনফার্ম ইমেল, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, কন্ট্যাক্ট নাম্বার ইউএসএর নাম্বার দিবেন, কান্ট্রিটা সিলেক্ট করবেন, যেহেতু বাংলাদেশ অ্যাপ্রুভ না আমরা বাংলাদেশ দিব না, আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। বাংলাদেশ অফ করে দিয়েছে, 2017 সালে অ্যাকাউন্ট করা যেত কিন্তু 2018 সালে অ্যাকাউন্ট করতে পারবেন না। দেখেন এখানে আমরা বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল দিলাম, ডেট অফ বার্থ দিছি, ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম আপনার ওয়েবসাইটের নেমটা, আর সাইট ইউআরএলটা দিবেন আপনার ওয়েবসাইটের ইউআরএল, এবং ইমেল অ্যাড্রেস দিবেন, কনফার্ম ইমেল, কন্ট্যাক্ট নাম্বার এবং কান্ট্রি ইউনাইটেড স্টেটস। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। ওয়াও, ও সরি, এখানে আপনার www-টা আমার এখানে একটা স্পেস গেছে এই জন্য ভুল দেখাচ্ছে। ওকে, এখন নেক্সট বাটন আমরা ক্লিক করলাম। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার ইউএস এর অ্যাড্রেসটা দিবেন। আমি ইউএস এর অ্যাড্রেসটা কালেক্ট করে রাখছি, আমি এটা কপি করে দিচ্ছি। সিটিটা দিবেন, এ দুটো না দিলে চলবে, আপনি সিটিটা কালেক্ট করে দিলেন, কান্ট্রি ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড ইউএনআইটি
আয় ইউনাইটেড স্টেটস। পোস্ট কোড ইউনাইটেড স্টেটস, ভুল গেল নাকি? ইউনাইটেড হবে, ও সরি, পোস্ট কোডটা দেখেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, এখানে আপনার সিটি টাউনটা দিবেন ইউনাইটেড স্টেটসে, এখানে পোস্ট কোড। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখেন চলে আসছে, এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশে সিলেক্ট করবেন, ইংলিশে আপনার কারেন্সি, আপনি ইউরো, ইউএসডি, যেহেতু আমেরিকাতে আমরা ইউএসডি সিলেক্ট করতেছি। এখানে আপনার ইউজার নেমটা দিবেন, আমরা ইউজার নেমটা সিলেক্ট করে রাখছি, কোথায়, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিব, এখানে আপনার 4 ডিজিটের সিকিউরিটি কোডটা দিবেন, এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করছি, এখানে কারেন্সি, এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, 4 ডিজিট সিকিউরিটি নাম্বার। এখন আমরা নেক্সট বাটন ক্লিক করলাম, দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন অফ দ্য অপারেটিং এগ্রিমেন্ট। এখানে আপনি টিক চিহ্নটা দিবেন, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমরা এখন সাবমিটে ক্লিক করলাম, দেখেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি রেজিস্ট্রেশন করা হয়েছে, এখন আমার অ্যাকাউন্টটা আন্ডার রিভিউ আছে। যেহেতু আমি আমেরিকার পাসপোর্ট দিয়ে করতেছি, এজন্য আমার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হবে, আর এই ভেরিফাইড হওয়ার জন্য আমাদের 5 দিন ওয়েট করতে হবে, 5 দিন পর আমরা মেইলে কনফার্ম SMS জানতে পারবো। আপনাদের যদি কোনো হেল্প লাগে এবং আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।